सल्लल्लाह बोले सिजदा करे काबा बैतुल्लाह जार प्रेमेते झुके पड़े खुदार अर्शे मो सल्लल्लाह बोले सिजदा करे काबा बैतुल्लाह जार प्रेमेते झुके पड़े खुदार अर्शे मो अल्लाह हलो धन्य धरा प्रिय नबी नूरे जे नूर देखे सिलो मुसानबी को है तुरे शेई नूर जार दिले ते प्रदीप होए जाले तार दिल सदा पड़े से गो दरुदेर माला सल्लल्लाह बोले सिजदा करे काबा बैतुल्लाह जार प्रेमेते झुके पड़े खुदार अर्शे मो अल्लाह जोरे बोलूं आरो जोरी नूर होइते नूर होल जुदा जे नूरे नबी मोत से नूरे खुदा সেই নূর যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে তার মন সদা পড়িছে গো দরুদের মালা সাল্লাল্লাহ জোরে বলুন আবু বাকার ওমর হলো দিওয়ানা যার প্রেমেতে উতালা স্বয়ং পাক রব্বানা আবু বকর উমর হলো দিওয়ানা যার প্রেমেতে দিওয়ানা স্বয়ং পাক রব্বানা জান্নাত বলে মোর জান্নাত পাবে মদিনা জান্নাত বলে মোর জান্নাত পাবে মদিনা যেথায় আরাম করিছেন গো নবী কমলিওয়ালা সাল্লাল্লাহ জোরে বলুন জোরে কোন ইয়া রাসূলুল্লাহ মদিনায় জান্নাত আসেনি যার নাম রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরা মদিনায় গেলেন রিয়াজুল জান্নাতে ঢুকে গেলেন মক্কায় গেলে আল্লাহর ঘর পাওয়া যায় আর মদিনায় গেলে জান্নাত পাওয়া যায় জান্নাত ওয়ালাও পাওয়া যায় সিদরাতুল মুনতাহাই জিনকা বাঘরে আর সুভুবনে তিনি সবার অন্তরে তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ
রাজার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মোআল্লা। কবরে কি ছেলে মেয়ে যাবে, বিবি বাচ্চা যাবে, মা বাপ যাবে, কবরে কে যাবে? আমাদের নবী যাবে। কে যাবে? আমাদের নবী। কবরের মাঝে যখন দেখি বসুরাত, চিনিব কেমনে ইনি নবী আহম্মাদ, চিনিব কেমনে ইনি নবী আহম্মাদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রসুলুল্লাহ সাল্লাল্লাহ। জোরে বলুন সুবহান। ইনি এ নবী কাদের নবী? যে নবী কবরের মাঝে আমাদের সঙ্গে দিদার হবে তিনি কাদের নবী? জোরে বলেন। আপনাদের আওয়াজে মনে হচ্ছে কষ্ট হচ্ছে বলতে, কাদের নবী? একমত। আদম নবী বলেছেন আমার নবী, ইব্রাহিম নবী বলেছেন আমার নবী, শীষ নবী বলেছেন আমার নবী, আদম আলা নবীনা আলিহি সালাম সকলেই বলেছেন আমার নবী। আজও পর্যন্ত আমরা যারা উম্মাত আমরাও বলি আমাদের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী। ওই নবীকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? নবী পেতে গেলে মাধ্যম কি লাগে? নবী পেতে গেলে নবীর ভালোবাসা দরকার, রসুল পাকের আওলাদগণকে মোহাব্বত করা দরকার, ঘরওয়ালা বাহারওয়ালা যারা তাদের প্রত্যেককে প্রেম করা দরকার। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে ধন সম্পদ রেখে যাননি, যে ধন সম্পদ আমরা সাধারণত জানি জমি জায়গা ঘর বাড়ি এগুলো রেখে যাননি, কিন্তু নবী পাক এমন ধন ভাণ্ডার রেখে গেছেন যে ধন ভাণ্ডারের অনুসারী হলে মানুষ জান্নাতওয়ালা হবে। সেই দুটি ধন ভাণ্ডার, একটি হলো আল্লাহ পাকের কোরআন শরীফ, আর দুই নাম্বার হলো আলে পাক, একটি কোরআন আর একটি সুন্না। এই দুটি জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এহ জগতেও লাভ হবে, পর জগতেও হবে কি হবে না? বাবারা, পৃথিবীর জমিনে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা মানে ইন্তেকাল করার পরে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমাকে পেতে চাও, বুঝতে চাও, জানতে চাও, তাহলে আমার আলে পাককে মোহাব্বত করো। কাদেরকে মোহাব্বত করো? আলে পাককে মোহাব্বত করো। আর আলে পাক মোহাব্বত করতে গেলে আপনাকে ১২ ইমামকে মানা দরকার। আপনাদের ইমাম কয়জন? জি, আমাদের যারা বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তাদের ইমানি ইমাম হলো ১২ জন। কতজন? ১২ জন। আপনি যে বলছেন, কেউ যেন নিচে থেকে বললেন, ৪ জন। যে ৪ জনের কথা বলেছেন ওনারা হলেন মোঝাবের ইমাম, আরও ইমাম আছেন। এই ৪ জন বলতে কে কে? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম শাফি, ইমাম মালিক,
ইমাম আহমদ বিন হাম্বাল চারজন, কথা বুঝেছেন? আরো ইমাম আছেন, যেমন ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম নাসাই, এমন ইমাম আছেন। মক্কা মুকাররমার ইমাম, মদিনা শরীফের মসজিদ নবাবীর ইমাম, বিভিন্ন দেশের ইমাম, যেমন আমাদের দিল্লি জামে মসজিদের ইমাম, কলকাতা নাখোদা মসজিদের ইমাম, আবার আপনাদের এই কি গ্রাম এটা, বলরামপুর, এই বলরামপুর মসজিদেরও ইমাম, যেহেতু দূরের রাস্তা তো আমার, যদি এখানে পাঞ্চার ছড়ানো কেমন ব্যবস্থা থাকে, তাহলে শ্রোতাদের মধ্যে যদি কারো তেমন থাকে পরিচিত একটু করে দেবেন, তাহলে মেরামত হয়ে গেলে টায়ারটা যেতে সুবিধা হবে। স্টামনি হয়তো আছে, তারপরে ওটা দরকার, নইলে যাব কেমন করে? পা নাই মানে খড়া, চাকা নাই মানে খড়া। জি বাবা, যাই হোক, ও শুধু বাতাস দিয়ে দিলে হবে? আচ্ছা যাই হোক, যদি চায়না পাম্পারও কারো থাকে বাতাস দেওয়া, সেটাও একটু চেষ্টা করে ব্যবস্থা করে দেন। তাহলে আমি কি বললাম, ইমাম অনেক, আপনাদের এই বলরামপুর মসজিদেরও ইমাম আছে না নাই? আচ্ছা সব ইমাম কি এক? সব ইমাম কি এক? বাবাজি আমার, আমরা সমস্ত ইমামকে ভালোবাসি, ইমাম আজমকেও ভালোবাসি, ইমাম শাফিকে ভালোবাসি, ইমাম আহমদ বিন হাম্বালকেও ভালোবাসি, আবার ইমাম মালিককেও ভালোবাসি, ইমাম বুখারীকেও, ইমাম তিরমিজিকে, ইমাম নাসাই ওয়াগায়রা ওয়াগায়রা ইত্যাদি ইত্যাদি। দিল্লি জামে মসজিদের ইমাম ভালোবাসি না ভালোবাসেন না? আপনাদের মসজিদে ইমামকেও ভালোবাসেন? সব ইমামের মর্যাদা পাওয়ার কিন্তু এক নয়, যে যমন ব্যক্তি তার সম্মান তমন, ঠিক না ভুল? আবার ফুরফুরা শরীফে যান, ওখানেও দরবারে মসজিদের ইমাম, আজমির শরীফে যান, ওখানেও ইমাম, বাগদাদ শরীফে যান, ওখানেও মসজিদে ইমাম, মাজারের পাশে মসজিদ। কেন? এই কারণে যে নামাজ পড়েই আল্লাহর ওলি, তাই মাজার সংলগ্ন মসজিদ থাকে না ভুল? অনেকে বলে আল্লাহর ওলিরা নামাজ পড়েন, এটা ভুল কথা। সূরা আল কাহাফ আপনি খুলে দেখুন যে সাতজন আল্লাহর ওলি 309 বছর এক ঘুমে কাটিয়েছিলেন, তাদের পাশে মসজিদ নির্মাণ করা, তার মানে এখান থেকে পাওয়া যায় নামাজ পড়েই আল্লাহর ওলি হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এখন এই 12 ইমাম আপনাকে আগে মানতে হবে, যদি 12 ইমাম আপনি না মানেন, আপনি সুন্নিও নয়, আপনি ইসলামের কোনো স্বাদ আপনি পাননি। আর ইসলামের কিছু পেতে গেলে, বুঝতে গেলে, ইমান আকিদা ঠিক করতে গেলে, আপনাকে এই ইমামকে অনুসরণ অনুকরণ করে নিকটতম যারা ওই ইমামের অনুসারী হয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহওয়ালা নবীওয়ালা হয়েছেন, তাদের কাছে নিজেকে বিক্রি করার নাম হলো পাক্কা জান্নাতওয়ালা রাস্তা। কথা কি বোঝা যাচ্ছে? খুব ভালো করে বোঝেন। এই 12 ইমামের 1 নম্বর ইমাম হলো মাওলায়ে আলী পাক, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কি? মাওলায়ে আলী পাক। রসুলে পাক বলেন, মানকুন্তু মাওলা হো ফাহাজা আলীউন মাওলা, আমি নবী যাদের সাহায্যকারী, আলীও তাদের সাহায্যকারী, আমি নবী যাদের উপকারকারী, আমার আলীও তাদের তাদের উপকারকারী। এখন আলীকে যদি কেউ বাদ দেয় তো ওলি হতে পারবে না। এখন যদি আলী পাকের নারা আমরা দেই, নারায় হায়দারি, এক শ্রেণীর লোক বলে আমরা শুননি, আবার বলে আমাদের পীরেরা দেয়নি, তোমার পীর সাহেব ইসলামের দলিল নয়, আমিনউদ্দিন ইসলামের দলিল নয়,
রসুলে পাক হাত মোবারক ধরে হাত নিজের হাত মোবারক আলী পাকের হাতে হাত দিয়ে বললেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলাহু আমি নবীজাদের মাওলা আলী তাদের মাওলা তো নবী পাক যার হাত মোবারক উঁচু করে দেখালেন নবী নিজে বললেন আর আমার নবীকে তুমি মানবে আর তুমি বললে ওই তকবীর দেওয়া ও আমাদের না তার মানে তুমি অরিজিনাল সুন্নি নয় কথা বুঝেছেন কারণ নবী আমার বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী যাদের আমি নবী ইলমের শহর আলী তার দরওয়াজা আবার অপর জায়গায় বললেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি নবী হিকমতের ঘর আলী তার দরওয়াজা যিনি জন্মই নিলেন আল্লাহর কাবা ঘরে সুবহানাল্লাহ বলেন যিনি জন্মই নিয়েছেন কাবাতে তার নারা দিলে গাদালা করে কেন তার মানে তোমার ভিতরে আব্দুল ওয়াহাব নাজদি ট্যাবলেট ঢুকেছে কথা বুঝতেছেন আমার বক্তব্য গোড়া ধরে চলেন আগায় এসে লাফালাফি করে কিছুই পাবেন না আর গোড়া ধরে যদি আমরা এদিকে আগায় এসে লাফালাফি করি তো ওই লাফানোতে ফায়দা আছে ঠিক কি না দুই নাম্বার ইমাম ইমামে হাসানে পাক কি বললাম হাসানে পাক সবাই পাক সরকারে আলা হযরত একটি জায়গায় উল্লেখ করেন তেরে নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কা তুহে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা ওগো নবী তুমি তো নূর তোমার সমস্ত ঘরওয়ালারাও নূর এরা আবার মানে না তাহলে নবী পাকের ঘরওয়ালা সিদ্দিক আকবরের কন্যা আমার নবী পাক বিবাহ করেছেন যার নাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা নবী পাকের কথাতে আবু বকর নূর ওমর নূর উসমান নূর আলী নূর হাসান নূর হুসাইন নূর জাইনুল আবেদিন নূর সব নূর আর ওই নূরের সঙ্গে যারা মিশেছে তারাও হয়েছে নূর তাই তাদের দিলে জ্বলেছে নূরের আলো দুনিয়ার মানুষ তাদের দ্বারাতে আল্লাহ রসুলের পথ পেয়ে গেল এটা হলো সঠিক কথা এর বাইরে যারা যাবে তারা আমার নয় তাদের ডিগ্রি তো এতটা হবে নামের পরে লিখতে লিখতে খাতাতে আর জায়গা থাকবে না মনে করবেন তারা অরিজিনাল নয় কারণ ইবলিসের ডিগ্রি কম ছিল না মাবিয়ার ছেলে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র এজিদের ডিগ্রি বলো কম ছিল না কথা বুঝতে পেরেছেন এজন্য বাবাজি আমার আমরা তাদেরকে অনুসরণ করি না কথা বোঝা যায় চলুন তিন নাম্বার ইমাম ইমামে হাসানে পাক জোরে কন সুবহানাল্লাহ চার নাম্বার ইমাম ইমামে জাইনুল আবেদিন সুবহানাল্লাহ কন ইমামে জাইনুল আবেদিন থেকে আজ দুনিয়ায় যত আউলিয়া বলেন আজ বলরামপুর আপনারা যে বসেছেন এটা জাইনুল আবেদিন পাকের সাদকা ইমাম হোসাইন পাকের ওসিলা তিনি বলে গিয়েছিলেন আই বেটা জাইনুল আবেদিন সবাই তো কারবালায় শহীদ হয়ে গেল জাইনুল আবেদিন কানছেন আব্বাজি আমি আপনার কাছে অনুরোধ করি আমি হয়তো অসুস্থ হয়েছি উঠে দাঁড়াতে পারি না আব্বা সবাই শহীদের জাম পান করেছেন আর আল্লাহ পাক রব্বুল ইজ্জা জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রব্বিহিম ইউরযাকুন আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা
কত সুন্দর করে আমাদের রব কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, যারা আল্লাহ রাস্তাতে কতল হয়ে গেল তাদেরকে তোমরা মৃত বলো না, মরা বলো না, মরা বলো না, বরং তো তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায়। আব্বা আমি জাইনুল আবেদিন অনুরোধ করি, সবাই শহীদের জাম পান করেছে, আমিও পান করতে চাই, আমাকেও একটু জাম পান করার হুকুম আপনি দেন, আপনার হুকুমবিহীন যেতে পারবো না। হযরত ইমামে হুসাইন পাক আলাইহিসসালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বাবা জাইনুল আবেদিন, তুমি যদি যাইয়াও নিজের গলা কাটিয়ে দিয়ে শহীদ বরণ করো বাবা, আমার যারা পরিবার পরিজন আছে এদেরকে মদিনাতে কে পৌঁছাবে বাবা? ও জাইনুল আবেদিন, এই পৃথিবীতে বেলায়াত কেমন করে চলবে বাবা? সোনামানিক বাবা, তোমার দ্বারাতে দুনিয়ায় বেলায়াত চালু থাকবে। খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসে বলেছেন, 30 বছর খেলাফত চলবে। কত বছর? নবী পাকের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু খলিফা হলেন, খেলাফতই চলল 2 বছর। আমি খাব না, স্টেজে খাব না, অসুস্থ হয়ে গেলে তখন খাই স্টেজে, মাঝে দুই একদিন খেতে হয়েছিল। নিয়ে যান, নিয়ে যান, কাউকে খেতে দেন, বেকার নষ্ট হবে, হিসাব দিতে হবে, কেউ খেয়ে নেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু খলিফা হলেন, খেলাফতই চলল 10 বছর। কত হলো? 10 আর 2। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নু খলিফা হলেন, খেলাফত করলেন 12 বছর। কত হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু খলিফা হলেন, খেলাফত চালালেন আপনার কিনা 5-5.5 বছর। 24 আর 5.5 কত? 6 মাস কম 30 বছর। আব্বাজি, হযরত আলী আলাইহিস সালামের পরে, কারামাল্লাহ ওয়াজহুল করিমের পরে তার বেটা হাসান পাক 6 মাস খেলাফতি চালালেন। নবী পাক আমার বলেছিলেন, 30 বছর খেলাফতি চলবে, এই খেলাফত 30 বছরের পরে আর খেলাফতি থাকবে না, হবে রাজতন্ত্র। ভালো করে বুঝবেন আব্বাজি, আমার সোনামানিকের ইমামে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে 6 মাস চালালেন, বাবা আমার নবী পাকের হাদিসের বাণী, তাহলে খলিফা হলো কয়জন? খলিফা কয়জন হলো গোনেননি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান, 5 জন খলিফা খেলাফতি করেছেন 5 জন। যদি আপনি 4 জন বলেন, তাহলে ইমাম হাসান পাকের এই 6 মাসের খেলাফতকে অস্বীকার করা হয়। সাহাবি শ্রেষ্ঠ 4 জন, খেলাফতি গিরি করেছেন 30 বছর, তার মধ্যে ইমামে হাসানে পাক 6 মাস। জোরে বলেন, গন্ডগোল শুরু হলো। গন্ডগোল শুরু হওয়ার পর খেলাফতি যাবে ওইদিকে, আব্বাজি আমার আমির মাবিয়ার কাছে খেলাফতি দিতে হবে, একটি বিশাল গন্ডগোল। ফয়সালা হলো শর্তের উপরে, সমস্ত ফয়সালাটা ইনি মেনে নিলেন, নেওয়ার পরে আমিরে মাবিয়ার পরে আবার এই খেলাফত নামা, এই বায়াত নামা এই দিকে আসবে, কিন্তু ওখানে টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সব আছে, কিন্তু ওখানে রাজতন্ত্র চলে গেল 30 বছর পর। যখন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন বাবা তার বেটা এজিদ বাপের ছেলে গদিতে বসবে। পীরের ছেলে পীর হতে পারে না,
যদি খেলাফতি না থাকে, এটাই হলো শরিয়াত। তার ভিতরে কিছুই নাই, সে পীর হয়ে বসে গেল, যাকে তাকে পীর, সর্বনাশ। তাহলে তো পীরগিরি ব্যবসা হয়ে গেল। আর এই পীরগিরি ব্যবসা নয়, পীরগিরি হাকিকাতে নবীওয়ালা যারা তারাই হলো পীর, যাকে তাকে পীর বলো না, তাই তোমার ইমানই থাকবে না। কথা বুঝতেছেন? হ্যাঁ, পীরের আওলাদ হিসেবে শ্রদ্ধা করুন, সম্মান করুন, পীর বলবেন না। পীর তিনি হবেন যিনি সিস্টেম অনুযায়ী খেলাফত প্রাপ্ত বাকায়দা দিল যার জিন্দা, সেই হলো তো স্বয়ং আল্লাহওয়ালা নবীওয়ালা। কথা বুঝেছেন? চলুন, কয়টা আমি ইমামের কথা বলেছি? হযরত ইমামে হাসান পাকের পর ইমামে হোসাইন পাক, হোসাইন পাকের পর ইমামে জৈনুল আবেদিন পাক, জৈনুল আবেদিনের পর ইমাম বাকার, সুবহানাল্লাহ, ইমাম বাকারের পর ইমাম জাফর সাদিক। আরো জোরে, বাবাজি আমার সাত নাম্বার ইমাম মুসা কাজিম, আট নাম্বার ইমাম আলী রাদা, নয় নাম্বার ইমাম মোহাম্মদ তাকি, দশ নাম্বার ইমাম আলী নাকি, এগারো নাম্বার ইমাম হাসান আসকারি, বারো নাম্বার ইমাম মেহেদি আলী সালামগত, যিনি আসবেন এখনো জগতে তিনি ইমাম মেহেদি। এই বারো ইমামকে যদি কেউ না মানে, ওকে ইমাম বলা যাবে না, সঠিক সুন্নি বলা যাবে না, পীর বলা যাবে না, মুহাদ্দিস বলা যাবে না, নবীওয়ালা বলা যাবে না, সব এজিদের দলের পাণ্ডা হবে। হুসাইনি হতে গেলে, নবীওয়ালা হতে গেলে এই সিস্টেমে আসতে হবে। এই কথা বোঝা গেছে? আজকাল মোল্লা মলবির অভাব নেই, মোল্লা মলবির অভাব নেই, কিন্তু এজিদের পাণ্ডারা তো বড় বড় মলবি ছিল। হাফেজ কারি, কোরআনের হাফেজ, কেউ বা কারি, কেউ বা মুফতি, কিন্তু বাদ, ওরা আমাদের নয়। আমার নবী এসেছেন, জগতের বুকে নূরের আলো জ্বলেছে, জোরে কন গুঞ্জ উঠি সদা এ মারহাবা, সুবহানাল্লাহ, গুঞ্জ উঠি সদা এ মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে, জশ্ন ঈদ বার বি মনা, আ গয়ে হুজুর আ গয়ে, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে, জশ্ন ঈদ বার বি মনা, আ গয়ে হুজুর আ গয়ে, জশ্ন ঈদ বার বি মনা, আ গয়ে, সবাই বলুন আ গয়ে হুজুর। বাংলা কথা, এসে গেছেন হুজুর, এসে গেছেন মানে আমাদের নবী এসে গেছেন, আগমন করেছেন, আ গয়ে হুজুর আ, আরো জোরে, জশ্ন ঈদ বার বি মনা, আ গয়ে হুজুর আ গয়ে, জোরে বলুন, গুঞ্জ উঠি সদা এ মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে, জোরে বলুন আ গয়ে, সবাই মহব্বতে আ গয়ে হুজুর, আরশ ফরশ কি থি গুপ্তগু, মে বড়া হুয়া হ্যায় বাতু, কত সুন্দর, দেখেন আকাশ জমিনের মধ্যে তর্ক হচ্ছে, কি আকাশ আর জমিন বল, তুই বড় না আমি বড়, আকাশ বলে তুই জমিন বড় না আমি আকাশ বড়, আর সুপারশ মেথি গুপ্তগু, মে বড়া হুয়া হ্যায় বাতু, ফরশ বোলা
अब हूँ मैं बड़ा फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर अरे जोरे आ गए हुजूर गए आकाश के जमीन बोलसे जमीन आमी किछु बोलते पारबो ना एखन जखन आमादेर नबी एसेछेन आगमन करेछेन जमीने जमीन बोलल हाँ एखन आमी बड़ो केन आ गए हुजूर गए जश्न ईद बार भी मना आ गए आरो जोरे आ गए हुजूर जोरे बोलुन थर थरा के कापने लगा चीख उठी पुजारी क्या हुआ थर थरा के कापने लगा चीख उठी पुजारी क्या हुआ भूत कह के सजदे में गिरे भूत कह के सजदे में गिरे आ गए हुजूर भूत कह के सजदे में गिरे आ गए मूर्ति पर्यंत झुके गए सजदाय क्यों हमारे नबी एसे गेछे तई मूर्ति बोल से आ गए हुजूर भूत कह के सजदे में गिरे आ गए हुजूर मारी जा चुकी हो बेटियो अब आकर फखर से जियो महिला जदि जन्म नित तत्कालीन जुगे जीवित ताके माटीते पुते देवा हतो ठीक ना मारी जा चुकी हो बेटियो अब आकर फखर से जियो कट चुका है फंजाए जफा कट चुका है फंजाए जफा आ गए मोहब्बत आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर आ गए गूंज उठी सदा ए मरहबा आ गए हुजूर आ गए अल्लाहुम्मा وعلى آل سيدنا ابا জি আমার সোনা মানিক এখন দেহ পুরস্কার করি আমরা পরিষ্কার দেহ করি সাবান তেল এই ক্রিম দে ফেস ওয়াশ দে এই শীতের সময় ফাটা ফাটা লাগে তো বিভিন্ন রকমের আইটেমের জিনিস আমরা ব্যবহার করি নাকি কিন্তু আমাদের মনে যে ময়লা পড়ে গেছে আমরা কি করলাম কিছু করেছি আল্লাহু পাক রব্বুল ইজ্জাত বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব মন শান্তি পায় বেশি বেশি করে আল্লাহ আল্লাহ জিকির করাতে কাসিরান কাসিরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির আজকার করো জোরে বলুন বাবা জি আমার সোনা মানিকের এখন রয়ে গেল পৃথিবীর জমিনে আমাদেরকে জিকির আজকার করে নিজের হৃদয়টাকে পরিষ্কার কর সবাই বলে দেহ জীবিত করো এ দেহ জীবিত করলে 60 70 80 বছর জীবিত থাকবে কিন্তু অন্তর যদি জীবিত করা যায় কলব যদি জীবিত করা যায় মরার পরও জীবিত থাকবে ঠিক কি না বাজি আমার সোনা মানিকের এজন্য আপনি দীক্ষা নিন বায়াত হন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদের সূরা আল কাহফ সূরা আল
কাহাব পারা নাম্বার ১৫ সেই সূরাটির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানাচ্ছেন দেখুন আয়াত নাম্বার ১৭ সূরা আল কাহাফের মধ্যে বলা হয়েছে সুন্দর করে আল্লাহ পাক জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাই ইয়াহদিহু মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়্যান মুরশিদা জোরে বলো কুরআন মাজিদের সূরা আল কাহাফে ১৭ নাম্বার আয়াতে বলা হয়েছে বাবা কি বলেছে দেখুন কত সুন্দর করে বলা হয়েছে এখানে যিসে আল্লাহ হেদায়াত দে যাকে আল্লাহ হেদায়াত দেয় সবহি হেদায়াত পানে ওয়ালা হে ওরাই হলো হেদায়াত পাবে আর জিসকো গুমরাহ করে আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করে তো আয় মুখাতিব তো উসে কে লিয়ে কোই মাদাদগার বাতানে ওয়ালা না পায়েগা তাহলে তাদের জন্য বাবা আমার কোনো সাহায্যকারী পাবে না জোরে বলেন এটা হলো তাফসিরে মনসুরের মানে এবার আসুন আমি আর একটা তাফসির থেকে দেখাই আব্বা আমার তাফসিরটার নাম হলো তাফসিরে মাজহারি হযরত ইমাম সানাজ সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় কি বলছেন আমরা যে বায়াত হব এই বায়াত হওয়াটা আমরা কোরআন কোরআন মাজিদ থেকে প্রথম নেব তারপরে হাদিস শরীফ থেকে নেব কারণ আমাদের প্রথম দলিল হলো কোরআন শরীফ অনেকে বায়াত করতে চায় না এই আয়াতের ব্যাখ্যায় কি বলছে দেখুন তাফসিরে মাজহারির মধ্যে জিসকো খোদা হেদায়াত দিয়ে যাকে আল্লাহ হেদায়াত দেয় এটা মানে করছি তাফসিরে মাজহারির মানে করছি জিসে খোদা হেদায়াত দে যাকে আল্লাহ হেদায়াত দেয় ইয়া ও হেদায়াত অ্যাব হ্যায় আর জিসকো গুমরাহ করে তো তুম উসকে লিয়ে কোই দোস্ত রাহ বাতানে ওয়ালা না পাওগে যাকে আল্লাহ হেদায়াত দেন সে হেদায়াত প্রাপ্ত হয় যাকে আল্লাহ হেদায়াত দেন না তার জন্য দোস্ত বন্ধু হিসাবে কোন সঠিক পথ বাতানে ওয়ালা পাবে না কোটার মানে করলাম একটি তাফসিরে দুরে মানসুরের করলাম মানে আর একটা তাফসিরে আপনার মাজহারির মানে করলাম আসুন তাফসিরে তাফসিরে মাদারাকাত তানজিল শের মানেটা কি করছে একটুখানি দেখি কারণ বাবা এর মানে আলাদা তাফসিরে আপনি যাবেন মুর্শিদকে বোঝানো হয়েছে মুর্শিদ পীর ওলি আল্লাহকে বোঝানো হয়েছে এ তাফসিরে এটা মানে করছে এবার তাফসিরে আপনি যাবেন আপনি তাফসিরে দুররে মানসুর তাফসিরে জালালাইন তাফসিরে ইবনে কাসির তাফসিরে বায়যাবি তাফসিরে মাদারিকুত তানজিল যত তাফসির দেখবেন আল্লাহর ওলিগণের কথাই বলা হয়েছে জোরে বলেন নাকি এখন আল্লাহর ওলির কাছে ইনশাআল্লাহ তাআলা আমি আরো আমার কাছে ৯খানা তাফসির আছে মোবাইলে কথা বুঝেছেন আমি প্রত্যেকটা থেকে দেখাতে পারি কি বলেছে কারণ আমরা চোরের কথা মানবো না সাধুর কথা মানব ঠিক কি না তাহলে বায়াত হতে হবে চলুন আমি বায়াত সম্পর্কে একটুখানি বলি হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ৩৬ বছর কষ্ট করে মায়ের কাছে যখন আগমন করেছেন মা তাকে কোলে বসিয়ে নিয়েছে মাথায় হাত বুলিয়ে দেয় আদর যত্ন করে চুমা খায় শেখ ফরিদ বলেন আম্মা জাত আমাকে কি বায়াত করতে হবে সঙ্গে সঙ্গে মা বলেন বাবা ফরিদ একজন আল্লাহর ওলি আছেন যার নাম হলো হযরতে আবু আলী কালান্দার কি নাম আবু আলী কালান্দার বাবা ওনার দরবারে গেলে মনে হয় লাভ হয় উনি আল্লাহর ওলি মানুষ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ঠিক আছে মায়ের হুকুম নিলেন নিয়ে চললেন রাস্তায় যেতে যেতে দেখে সম্মুখে একটা নদী কিন্তু নদীতে কোনো নৌকা নাই কোনো যানবাহনের ব্যবস্থা নাই হযরতে ফরিদ রহমাতুল্লাহ আলাইহি করলেন কি নিজের রুমালটা বিসমিল্লাহ বলে পানির ওপরে বিছিয়ে দিয়েছেন জোরে বলুন ৩৬ বছর সাধনা করেছে শেখ ফরিদ হুজুরের জীবনী দেখে নেবেন ইন্টারনেটে আপনি ইউটিউবে দেখে নেবেন
আমি ওখানে প্রথম দিকে গেলে ঘটনাটা মূল বোঝানো হবে না, যার কারণে আমি প্রথম দিকে যাচ্ছি না, এখান থেকে বলছি। রুমালটা উনি ভিজিয়ে নিলেন, আর রুমাল পানির ওপরে না ডুবে ভাসতে লেগেছে। হুজুর ওই রুমালের উপরেই দাঁড়িয়ে গেছেন, জোরে বলুন আব্বাজি আমার রুমালের উপরে দাঁড়িয়ে। উনি যখন আপনার দাঁড়িয়ে গেছেন, রুমাল চলতে আরম্ভ করেছে। এটা তোমার আমার রুমাল নয়, আল্লাহওয়ালাদের রুমাল, যিনি 36 বছর সাধনা করেছেন বাবা। ও আমার সোনা মানিকের হারাতে ফরিদ গুটি গুটি পায় এমনি সময় দেখতেছেন, জেইনা নদীর মিডেল পয়েন্টে চলে গেছে বাবা। হারাতে বোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি দেখছেন, পৃথিবীর জমিনে আল্লাহর কত বড় ওলি হবে ইনি, যিনি নিজের রুমাল পানির ওপরে ভাসিয়ে ভেসে ভেসে কিনারায় আসতেছে। নিশ্চিত আল্লাহ কোন ওলি বান্দা হবে। উনি ওখান থেকে একটি ফায়েজ দিলেন, ফায়েজটা হলো এরকম, আই রুমাল তুই তো কিনারায় আসতেছিস, তবে আমি ওই আনেওয়ালা ব্যক্তিকে একটু পরীক্ষা করতে চাই। তাই উনি দোয়া করে, আল্লাহ ওই রুমালটা যেন নদীর মাঝে পাখা যেমন ঘোরে এরকম যেন ঘুরতে থাকে, দেখবো কেমন করে দাঁড়িয়ে থাকতে পারে বাবা। এমন সময় দোয়া কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই রুমাল সহ ফরিদ নদীর মাঝখানে ফ্যান ঘোরে যেমন তমন ঘুরতে আরম্ভ করেছে বাবা। হাজাতে ফরিদ দেখেন, আমার পৃথিবীর জমিন মায়ের হুকুম নি বায়াত হওয়ার জন্য এলাম, কে এমন আমাকে নদীর মাঝখানে কিনারায় পৌঁছাতে দেয় না, আমাকে মাঝখানেতেই এমন করে আমাকে ঘোরাচ্ছে, নিশ্চিত আমাকে বিপদে যে ফেলেছে আল্লাহ গো, তার জন্য দোয়া করি যেন তার কপালে দুইখানা শিং গজিয়ে যায়। আমার আল্লাহ ফরিদের ওই দোয়াটাও কবুল করেছে। নদীর মাঝখানে আদান প্রদান চলছে, আব্বাজি আমার সোনা মানিক হাজাতে ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কিনারায় পৌঁছে দিলেন যখন, এখন কিনারায় পৌঁছানোর পরেতে দেখা গেল সাহাবু আলী কালান্দার হুজুরের মাথাতে কপালের উপরে দুইখানা গরু ও মহিষের মতো শিং দেখা যায়। বাবার ওই সাহাবু আলী কালান্দার বলে, বাবা আমি জানি তুমি আসতেছ আল্লাহওয়ালা মুরিদ হওয়ার জন্য বাবা, তবে আমার কাছে তোমার মাল নাই, কোথায় তোমার মাল আছে আমি বলতে পারবো, তবে আমার জন্য একটু দোয়া করো এই শিং যেন ভালো হয়ে যায়। জোরে বলো, আমি ঠিকানা বলবো কোথায় তোমার মাল, আমার কাছে তোমার মাল নেই। সবার কাছে সকলের মাল থাকে না, যাকে পেলে না তার কাছে হয়ে গেলেন। এখন পীরগিরি ব্যবসা হয়ে গেছে, এই ঠিক না বাবা? জি জি, আপনারা পীর ধরবেন জেনে শুনে, যে পীর আপনার কলবকে জিন্দা না করতে পারে, নবীর সঙ্গে দেখা না করাতে পারে, তার কাছে বায়াত হওয়া শরীয়তে নাজায়েজ লেখা আছে। সব মলবি রজ এজন্য শোনা যায় না বাবা। এখন এজিদের দলের মলবি বেশি, ইবলিসের দলের মলবি বেশি, হাক্কানি ওলামা বড় কম। আর আমি আপনাদের ইঙ্গিতে বুঝাতে চাই, যার কথা এই ওপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক থাকবে মনে করবেন সে আমাদের, আর তার লেভেল এদিক ওদিক চলে যাবে মনে করবেন সে আমার নয়। এজন্য সবার আর শোনা যাবে না, শুনতে ভালো লাগলেই তাকে আনতে হবে। ও বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সিয়াসির তার হাদিসে কথা বলতেন না, যে দেখো এই যে আমার সম্মুখে হাদিসটি আপনাদের হয়তো শোনাও আছে, তবু আমি একবার বুঝানোর জন্য বলি। আমার নবী আপনার নবী পেয়ারা নবী একদিন গনিমাতের মাল বন্টন করছেন, গনিমাতের মাল, এমন সময়তে একজন উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে আপনি সঠিক বিচার করুন। তার নাম আবদুল্লাহ ইবনে খায়সারা। তার নাম কি? আবদুল্লাহ ইবনে, নামাজ পড়ে কার পিছনে? নবী পাকের পিছনে। আবার নবীকেই বলছে আপনি সঠিক বিচার করুন, তার মানে নবীকে ইনসাফ শিখাচ্ছে, এ কত বড় জালিম।
ये কত বড় জালিম আব্বা আমার নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিলেন আমি হাদিস বলছি গল্প নয় রাসূলে পাক প্যারা জবানে বললেন দুনিয়াতে আমি যদি ইনসাফ না করব আর কে আছে আমার মতো ইনসাফ করনে ওয়ালা বসে আছে আমার নবী পাক যার ফ্যামিলি জটা তাকে মাল দিচ্ছেন তমন কিছুক্ষণ পর আবার উঠে গেছে হুজুর আপনি সঠিক বিচার করুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবানে আবার উত্তর একই দিলেন আমি যদি না করি আল্লাহ আমাকে সঠিক ইনসাফ করার জন্য রাহমাতাল আলামিন করে পাঠিয়েছে আমি যদি না করব তো দুনিয়াতে আর কে আছে যে সঠিক বিচার করবে ওর ভালো লাগলো না ও দরবার ছেড়ে চলে যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তলোয়ার বার করে নিয়েছেন হুজুর আপনি অর্ডার করেন যে আপনার প্রতি হুকুম চালায় আমি ওমর তার গলা পার করে দেব নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না 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 ওমর কিছু বলবেন না কেন এর থেকে একটা বংশ তৈরি হবে দুনিয়ায় একে দেখে রাখো একে চিনে রাখো এর থেকে যে গোত্র বার হবে তাদের কোরআন তেলাওয়াতের তুলনায় যারা আমাকে ভালোবাসবে আমার আলে পাককে ভালোবাসবে তাদের কোরআন তেলাওয়াত তুচ্ছ মনে হবে বুঝতে পেরেছেন তুচ্ছ মনে হবে এর গোত্রের মানুষের ইবাদতের তুলনায় মনে হবে যে তোমাদের ইবাদত তুচ্ছ কাদেরকে বলছেন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যাদের ইবাদতের তুলনা কেমন হযরত মাওলা আলী পাক আছেন হাসান আপনার সিদ্দিক আকবর আছেন ফারুক আজম আছেন হযরত তালহা আছেন জুবায়ের আছেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ সাহাবায়ে রাসূল সব মওজুদ আছেন নবী পাক বলছেন তোমাদের ইবাদত তুচ্ছ মনে হবে তার মানে কি আমাদের মতন সাহাবীরা ইবাদত করতেন কথা বলেন তাদের ইবাদতের তুলনা নাই আপনি যদি দেখেন মাওলা পাকের নামাজের জন্য দুর্বান্ত সূর্য নবী উদিত করে দিয়েছেন পায়ে তীর ঢুকে গেছে নামাজ হালাতে টেনে বার করা হয়েছে তো খবর নাই জোরে বলেন আর আমার কি নামাজ কি পাঁচ মিনিটই শেষ হুজুর কি বললেন জবানটা খেয়াল করুন কাদেরকে বলছেন সাহাবী রাসূলকে বলছেন যে এদের এর বংশের গোত্রের মানুষের তুলনায় তোমাদের ইবাদত রিয়াজাত বান্দাগি তেলাওয়াত কোরআন তেলাওয়াত উপাসনা সব তুচ্ছ মনে হবে জেনে রাখো তাদের কোরআন তেলাওয়াত থাকবে ঠিকই কিন্তু এটা উপরে থাকবে হালাক থেকে নিচে নামবে আপনি এই উপরটুকু দেখে সুন্দর দেখে আপনি স্টেজে আনছেন আমার হুজুর ভিতরটা দেখো যার ভিতর ভালো নয় যার কোরআন হাদিস ভিতরে ঢুকিনি সে আমার নয় সে ওই আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে খায়সারা নবীর দুশমন আবু জাহেল উতবা সাহেবা আবু লাহাব ফিরাউন নমরুদ এমন কি পৃথিবীর জমিনে এরা হলো আবু জাহেলের দলের লোক এজিদের দলের লোক জোরে কন নাউজুবিল্লাহ অনেক সময় আবা বলছে এজিদ রহমাতুল্লাহ আলাই নাউজুবিল্লাহ কন আবার অনেক মৌলভীরা বলছে দেখবেন ইউটিউবে হযরত এজিদ নাউজুবিল্লাহ কন এ কোন দলের মৌলভী রে বাবা আমরা তো এক কথায় বুঝে নিয়েছি হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার গলাতে ছুরি চালিয়েছিল কেউ বা কোরআন শরীফের হাফেজ ছিল কেউ বা কারি কেউ বা মুফতি কেউ বা মুহাদ্দিস তাদের মাথায় পাগড়ি হাতে তসবিহ নামাজের ঘটা ছিল কপালে তারাই তো হুসাইন পাককে শহীদ করেছিল রে বাবা এখন কি তোমার ব্রেন খোলে না সব নামাজি আমাদের ন ঠিক কি না আমার কথা সবার ভালো লাগবে না কারণ এ তো গোলালু মার খাওয়াজ না এ তো একটা দলের রজ রসুল পাক জোবানে বলেছেন 73টা দল হবে 72টাই জাহান্নামি হবে একটা জান্নাতি হবে তো এটা তো ওই জান্নাতওয়ালাদের রজ তবে 72 দলের সঙ্গে মিল হয় তাহলে ওরা আমাকে ভালোবাসে এজন্য সহ্যই হবে না সবার আর ভালো লাগবে তাদের হুসাইন পাক হলো যাদের এজিদ যাদের ভালো
তাদের কাছে হুসাইন ভালো থাকতে পারে না, কারণ যেখানে লানাত আছে সেখানে রহমত নাই। এই জন্য আমার আল্লাহ পাক কোরআন মাজিদে 114টি সূরার মধ্যে সূরা তওবাতে বিসমিল্লাহ দেননি, সমস্ত জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা শুরু হয়েছে, সূরা তওবাতে নাই। তার একটাই কারণ, গজবের সূরা হলো তওবা আর রহমতের আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এর জন্য যেখানে গজব সেখানে রহমত হতে পারে না। তেজিদ হলো গজবওয়ালা, আবু জাহেল গজবওয়ালা, আবু লাহাব উতবা সাইবা উতাইবা, এমনকি ফেরাউন নমরুদ, এ সব গজব। আর যেখানে গজব আছে সেখানে রহমত নাই, ঠিক না? এই জন্য আমি ওদের কথা বলতে বাবা এই জন্য বলি সোজা পথ দেখাই, চলুন আগিয়ে যাই। বাবা রাগ করেন আমার প্রতি? কিচ্ছু করার নেই, আমাকে ডাকবেন না তাতে কি, আপনার জালসা প্রকৃত আমি নয়। ভালো না লাগলে এছাড়া কি আর ডাকবেন না, কিন্তু আপনি চিটিংবাজি করবেন আর আমি আপনাকে বলব হুজুর হুজুর, আমার দ্বারাই হবে না। ও বহু মলবি আছে দেখি করে নেন। হক কথা বলার জন্য এসেছি, আল্লাহ পাক বলাচ্ছেন বলবো জীবন থাকতে। আপনি বেশ কি করবেন, আমাকে গুলি করবেন? করে দেন, সিনা পেতে দেই। বাড়ি থেকে এসেছি আর বলে এসেছি এই শেষ দেখা, ফিরে নাও আসতে পারি, ঠিক কি না? তো আপনার মুখ দেখে কথা বলবো? এ দালালি আমি শিখিনি, আমার যাহা কিছু আছে এটা আমার মুর্শিদের দান। যারা ছিলেন পাগলে আলে পায়া, যারা ছিলেন সঠিক পথের পথিক, তাদের দানে আমার দেহ গঠন। এজন্য তোমার বন্দুকের গুলি, তোমার বম আমি সিনাতে পেতে নিতে রাজি, কিন্তু আমি আলে পাকের খেলাফ, ওলি আল্লাহর খেলাফ একটি কথা সহ্য করতে রাজি না। কথা কি বুঝে আসছে? আব্বাজি আমার সোনামানি খাজাতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলিহে দোয়া চাইলেন, আল্লাহ সাহাবু আলী কালান্দারের এই সিংটাকে আপনি ভালো করে দিন, আমি ফরিদ তাকে মাফ করে দিয়েছি, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করুন। আমার আল্লাহ পাক বলেন, ফরিদ তুমি যখন মাফ করেছ, আমি আল্লাহ তো গফুরুর রহিম, আমি তো বান্দাকে ক্ষমা করার বাহানা খুঁজি। আমরা পাপ করতে ভালোবাসি আর আমাদের রব মাপ করতে ভালোবাসে। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন, হযরতে বুয়ালি কালান্দারের সিং ভালো হয়ে গেল। এমন সময় বলছে, হুজুর বলুন না, আমার মাল আমার সিনার ধন, আমার কলব জিন্দা করার জন্য আমার মাল মাত্তা কোথায় রয়েছে? সাবু আলী কালান্দার বলেন, বাবা ফরিদ তোমার মাল আছে দিল্লির সরজমিনে, তোমার মাল আছে দিল্লির সরজমিনে। হুজুর ওনার নামটা একবার বলুন, ওনার নাম হলো শাকুতবুদ্দিন বক্তিয়ার কাকি, তোমার আধ্যাত্মিক জগতের মাল নিয়ে বসে আছে। শাকুতুবুদ্দিন বক্তিয়ার কাকি, যাও দিল্লিতে, হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহ। হুজুর আমি তো পথ চিনি না, কিভাবে যাব? উনি সমস্ত নিশানা দিলেন। ও বাবা, সমস্ত নিশানা দেখে দেখে উনি সেইভাবে দিল্লি সরজমিনে আগমন করেছেন। আগমন করে দেখতেছেন দিল্লি সরজমিনে হুজুর নামাজ পড়ছেন, জোরে বলেন। উনি অপেক্ষা করলেন, আমাদের মতো নামাজ না, আমরা তো চোর, নামাজে গিয়ে চুরি করি, মসজিদে যাই নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউম দিন, মনে মনে চিন্তা করি আবার কি জানি কি হচ্ছে, সংসারের চিন্তা, ব্যবসার চিন্তা, যে যে কাজে ব্যস্ত সে চিন্তা, নামাজ পড়তে গেছে কি বলতে, ওরা কালেকশন দিল কি না, এত টাকা দিয়ে ব্যয় করি ওরস করতেছি, এখন দরবারের ওরস টাকা দেবে কি না, কীভাবে চালাবো, কালে এক হুজুর আসবে কি না, আমিনুদ্দিন হুজুরের সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে না, কি হবেন তার ঠিক নেই, নামাজ পড়তে গিয়ে যদি হয় নামাজ হবে তো? কাল যেমন এক হুজুর আসেনি, আমি জানতাম না, আমার ভাইজান বলছেন। তো বাবা যাই হোক, এইভাবে যদি আমরা নামাজ কালাম পড়ি তো এই নামাজ আমাদের হবে না, হবে আজুর সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে,
সোনার বরণ মুর্শিদামার, সোনার বরণ মুর্শিদামার, আজ কেমন দুলহা সেজেছে আজ ওরসে মুর্শিদ পিয়াগত, সুন্দর চাদর চড়েছে খুদ খোদা তর দোস্তের তরে, ছুটি দি ফেরেস্তা দের, খুদ খোদা তর দোস্তের তরে, ছুটি দি ফেরেস্তা দের, আহমদ আর্মি মের পর্দা, আহমদ আর্মি মের পর্দা, চাদর করে পাঠিয়েছে আজ ওরসে মুর্শিদ পিয়াগত, সুন্দর চাদর চড়েছে। জোরে বল, মা ফাতেমা শেরে খোদা, ওগো দুই ইমামে করেন সদকা, মা ফাতিমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা, আহমদ আর্মি মের পর্দা, আহমদ আর্মি মের পর্দা, ওগো চাদর করে পাঠিয়েছে আজ ওরসে মুর্শিদ পিয়াগত, সুন্দর চাদর চড়েছে। জোরে বলো, হি চন্দন বাতি ফুলের ঝুড়ি, মুরিদান সব মাথায় করি, চল সবের সাজি সারি, যেন বেহেশতেরই ওই পথে আজ ওরসে মুর্শিদ পিয়াগত, সুন্দর চাদর চড়েছে। জোরে বলুন, আব্বাজি আমার হাজাতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, নামাজ থেকে ফারেগ হওয়ার পরে যখন চেহারার দিকে নজরে নজর মিলল, আব্বা আমার দেখে আশ্চর্য হয়ে গেলেন, হুজুর মাফ করে দিন, ক্ষমা করে দিন, 36 বছর আগে মুলতানের মসজিদের বারান্দায় আপনার সঙ্গে দেখা হয়েছিল হুজুর, আমাকে আপনি বায়াত করে নিন, অতি দেরি হয়ে গেল। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, বাবা ফরিদ আমার কাছে এসোছো, তো বড় দেরি করে এসোছো বাবা, 36 বছর আগে তোমাকে আমি বার্তা দিয়েছিলাম, হুজুর আমি আপনাকে খুঁজে পাইনি, আমি আমার মনটাকে জব্দ করার জন্য দিন রাত মেহনত করেছি হুজুর, বাবা ফরিদ আমি তোমাকে মুরিদ করতে পারি, আমার একটা শর্ত মানতে হবে। হুজুর বলেন, প্রতিদিন এশার নামাজের পরে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, এই তাহাজ্জুদের জন্য তোমাকে পানি গরম করে দিতে হবে, না গরম হবে না ঠান্ডা হবে, মিডিয়াম পানি থাকবে, আমি কুতুবউদ্দিন সেই পানিতে উজু বানাবো, ওটা একদিন 1 বছর নয় বাবা, 7 বছর ডিউটি করতে হবে, যদি কোনো দিনের তরে মনে করো 7 বছর পূর্ণ হতে 1 দিন বাকি আছে, তুমি পানি দিতে পারো নি, তোমার কোনো অসুবিধা হয়ে গেছে, মনে করবে পাত্র যদি ভেঙে যায় নতুন পাত্র নেবে মাটির বার্তান, যদি পাত্র ভেঙে যায় অথবা পানি দিতে যদি তোমার অসুবিধা হয়, মনে করো আবার 7 বছর ডিউটি করতে হবে, মানে আবার তোমাকে গড়াতে যেতে হবে বাবা, বলো তুমি আমার শর্ত মানতে পারবে নাকি? হযরত শেখ ফরিদ বলেন, হুজুর 36 বছর আমি সাধনা করেছি, 7 বছর করতে আমার আপত্তি নাই। আমরা হলে কি বলতাম? মনে করেন আপনি মুরিদ হতে গেছেন, এখন পীর সব মুরিদ খুঁজে বেড়াচ্ছে, যেখানে সেখানে যাচ্ছে আর শুধু বলছে, লে মুরিদ হ, লে মুরিদ হ, লে মুরিদ হ, ও পীর যেমন ও মুরিদ হতো, ওদের ভিতরেও কিছু নাই। আগে
মানুষ পীর খুঁজতো আর এখন পীরেরা মুরিদ খুঁজতেছে, এই ঠিক কিনা বলেন? আমার কথা অনেকের গায়ে লাগবে হয়তো, কিছু করার নেই সোনা। তোমার ভিতর যদি আলো না জ্বলে, আল্লাহ না বলে, তুমি যদি নবী পাকের যদি দিদার না লাভ করতে পারো, তো তুমি আমাকে কেমন করে আল্লাহ নবী দেখাবে পাওয়াবে? তুমি নিজেই তো চোর, ঠিক কিনা বলেন? আমার কথা অনেকের ভালো লাগবে না, আমি আগেই বলে দিছি, যদি ভালো না লাগে তাহলে আমি নেমে যাই, তাহলে আর একটু সময় দেবেন বলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বলছে ওরকম পীর পাবো কোথা, রাস্তা বলো। অবশ্যই কথাটা ওনার গ্রহণযোগ্য কিনা, উনি ভালো কথা বলেছেন না? হুজুর এই পথ আমরা যে পাবো কোথা, এই পীর পেতে গেলে আমাদের কি করতে হবে? আব্বাজি আমার, আপনি হয়তো মনে করছেন কোথায় পাবো, অবশ্যই পীর আছে, তা নিজে তো আগে ভালো হন। কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে আগে বিলীন করো। কি করতে হবে? প্রথম ফার্স্ট কাম, ওই মেয়েটা খুব ভালো, আহা ওর সাথে যদি ওই বউটা খুব ভালো, এত সুন্দরী, যদি আমার, এটা আগে ঠিক করো, তোমার চোখ ঠিক করো। দুই ক্রোধ তোমার রাগ আগে খাও, মনে করেন আমার টাইম লেখা হলো 10টা 12টা, বুঝতে পেরেছেন? এইবার আমি এখানে এসে দেখছি যে আমার চলবে 12টায় হতে পারে, মানে নামার টাইমই চলবে, বুঝতে পেরেছেন? আমি এবার বলে রাগ করি গেউ হচ্ছি চলে যাচ্ছি, তাহলে কেরাম হবে, ভালো হবে না খারাপ হবে? আমি বলতে যে বাবা রাগকে খাও, আর আমি আবার রাগ করি আপনাদের প্রতি চলে গেলাম। তাহলে বোঝা গেল রাগ আগে খেতে হবে, কাম ক্রোধ ক্রোধকে খাও। হুজুর আপনি হয়তো বলেন হুজুর রাগ যদি না থাকে তো কাজ হবে না, রাগ করা হারাম, আবার রাগ না করে আপনি জান্নাত পাবেন না, চুরি না করেও জান্নাত পাবেন না। হুজুর চুরি করা যে না যায়, যাবার চুরি করতে হবে, হ্যাঁ বাবা ও চুরি সে চুরি না, আপনি রাগ করে নিয়ত করেছেন যে নামাজ আমি এক অক্ত ছাড়বই না, এই রাগ করা জায়েজ। জোরে বলেন, চুরি করা হারাম কিন্তু ওই চুরি করা জায়েজ, সেটা কি? ছেলে মেয়ে বিবি বাচ্চা সমস্ত মানুষ সব আরামে, আর আপনি আছেন আপনার মাবুদের সন্ধানে, আপনি আছেন নবীর সন্ধানে, নিশি রাতে উঠে চুরি করে সাধনা করতেছেন, এই চুরি করলে জান্নাত পাওয়া যায়। রাগ করো তবে জায়েজ তরিকায় করো, আর না জায়েজ তরিকায় রাগকে খেতে হবে। কথা বোঝা যায়? কাম ক্রোধ লোভ, অমুক জনা ঘর করেছে আমি পারিনি, অমুক জনা জমি কিনেছে আমি পারিনি, ওরা চার চাকা বোলেরো কিনেছে আমি পারিনি, আর কি হবে এই সব যে কথাবার্তা, লোভ আপনার মধ্যে, এটাকে খেতে হবে। আমার বলে কিছু নাই, আমার যাহা আছে সব মুর্শিদের, আমার যাহা আছে মুর্শিদ মানেই মুর্শিদ পেয়েছি তো নবী পেয়ে গেছি, আর মুর্শিদ পেয়েছি তো আল্লাহকেও পেয়ে গেছি। তাই বলে মুর্শিদ বলো তোমার আল্লাহ নয় নবীও নয়, ওনারা হলেন নবীর নায়েব মানে নবীর বন্ধু আল্লাহর বন্ধু, তাকে পেয়েছেন মানেই আল্লাহ পাওয়া হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার সোনা মানিকের, এই কাজগুলো যখন আপনি পরিবর্তন করবেন, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য গুলোকে বিলীন করে ফেলবেন, মায়া ত্যাগ করতে হবে। মায়া, মায়া কাকে বলে? মায়া ছেলের মায়া, বিবির মায়া, মা বাপের মায়া, বন্ধুর মায়া, আত্মীয় স্বজনের মায়া, সমস্ত মোহ ত্যাগ করে দাও, আর সব থেকে বেশি নবীজিকে মায়া করে না। এরপরই আপনার জন্য প্রথম ধাপ হলো ফানাফি শেখ, মুর্শিদে ফানা হওয়া, একজন কামেল অলির কাছে ফানা হওয়া। যখন আপনি এগুলো বর্জন করবেন, আপনি অটোমেটিক বুঝে নেবেন কোন আল্লাহর অলির কাছে গেলে যে ইনি অরিজিনাল না ডুপ্লিকেট।
আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দিবেন কোরআন শরীফে সূরা আল ফাতহ সূরা আল কাহফ 17 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা যাকে আল্লাহ মনে করেন আমি পথ দেখাবো তার জন্য আল্লাহ পথ প্রদর্শক হিসেবে একজন মুর্শিদ নির্ধারিত করে দেন আর যাকে আল্লাহ মনে করেন পথ দেখাবো না সে আপনি নিজের রেহবাত ও আখিরাতের পথ প্রদর্শক হিসেবে কামেল মুর্শিদ পাবে না এ তো কোরআনই আল্লাহ বলেছে তাহলে আল্লাহই আপনাকে দেখিয়ে দেবেন জোরে বলুন আল্লাহ নিজে ওয়াদা করেছেন সূরা আল কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর কথা কি মিথ্যা তাহলে আল্লাহর কথা যদি মিথ্যা না হয় তো তুমি আগে নিজেকে সংশোধন করো না কেন এখনো দাড়ি কাটতেছো হুজুরের পাগল নামাজ পড়তেছো না হুজুরের পাগল সুদ খাচ্ছ হুজুরের পাগল আল ঠেলতেছো হুজুরের পাগল আসলে তুমি কি পাগল বোঝা গেছে ওপরটাই ভালো ভিতরে কিচ্ছু নাই ঠিক কিনা বলেন অনেকের গায়ে যাবে কমিটির গায়ে গেলে আর কিছু করার নেই বাবা হাত জোড় করে ক্ষমা চাই হক কথা বলতে এসেছি বাপ ভালো না লাগে ডাকবেন না আব্বাজি আমার সোনা মানিকের হে বাবাজি ভাইয়েরা ভালো করে মাথায় রাখুন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আদেশ হলো বাবা তুমি আমার 7 বছর ডিউটি করতে হবে শেখ ফরিদ বলেন হুজুর আমি রাজি 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 আব্বা আমার প্রতিদিন এশার নামাজের পরে নিজে সাধনা করেন নিজে সাধনা করার পরেতি আব্বা আমার তিনি চলে যান পানি গরম করার জন্য গরম করে হুজুরকে আপনার পানি দেন ওযু বানানোর জন্য ওযু বানিয়ে উনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন এইভাবে একদিন নয় দুই দিন নয় 7 বছর পূর্ণ হতে 1 রাত মাত্র বাকি আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি এই আমার ফরিদ বড় ভালো ছেলে আমার মন বড় জয় করে নিয়েছে আমি তো বলেছিলাম 7 বছর পর তাকে আমি মরিদ করে দীক্ষা দেব কিন্তু সে তো কালকে আমার ডিউটি শেষ হয়ে যাবে তার ডিউটি শেষ হয়ে যাবে আমাকে তো মরিদ করে তাকে আপনার বিদায় দিতে হবে আল্লাহ আমি দোয়া করি আমার ফরিদকে যে কোনো বাহানাতে আমি আমার দরবারে আরও রাখতে চাই আল্লাহ যে পাত্রে সে পানি গরম করি ওই পাত্রটা যেন ভেঙে যায় আমি যেন এই অপরাধে তাকে আরও 7 বছর রাখতে পারি আমার আল্লাহ বলেন কুতুবউদ্দিন তোমার দোয়া কবুল হয়ে গেছে আমরা হলে কি করতাম হুজুর বলেছেন ছাগল চরা আমার ছাগল 3 মাস তারপর তোর মুরিদ করবো এই বাড়ি ঘর তোর ফেললি আমি আর মুরিদ কর মানে ছাগল চরাবো আমি এত বড় নেতা আমি মাস্টার আল্লাহর ওলির দরবারে মৌলভী হয়ে যেও না মুফতি হয়ে যেও না মুহাদ্দিস হয়ে যেও না আল্লাহর ওলির পায়ের জুতা মোবারাকাত থেকেও ওই দরবারের কুত্তা থেকেও নিকৃষ্ট মনে করে আল্লাহর ওলির দরবারে যাবে ঠিক কিনা বলো আর আমরা ওলির দরবারে কি করি বুড়ির বান্ডেল নিয়ে যাচ্ছি এই আপনাদের নিকটে আপনারা যাচ্ছেন আমাদের এখানে যে আমার পরে পরেই আছেন আমাদের কি এই যে দরবারটা ফুরফুরা শরীফ আছে আরও আছে আপনার আলী আজগর সাহেবের যে মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফ আরও আছে এই মেদিনীপুরই তো আল্লাহর অলিদের আবাদ আল্লাহর অলি শেষ নাই আমি একদিন আপনার এই মেদিনীপুর কোন জায়গায় একটা মাজারে জিয়ারাত করতে গিয়েছিলাম যিনি একদম সৈয়দ আলে রসুল থেকে এসেছেন সে মাজারে গিয়ে এত তৃপ্তি পেয়েছিলাম বাবা হযরত শাহ ঈসা বালকি রহমাতুল্লাহ মাজার মোবারক এত তৃপ্তি আমার লেগেছিল এত মজা পেয়েছিলাম আল্লাহর অলিরা মরে না গো মাজারে জীবিত আছে এর জন্য তো গজলে বলাই আছে ও আল্লাহর অলি মরে না গো অমর চির দিন
তাদের দেহ খায় না মাটি ও গো ছয় না রে জমি সশরীরে ঘুরে বেড়ায় এ রুহানি হালাতে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহর ওলির নাই ভয় ডর দুনিয়া আখেরাতে আল্লাহর ফয়েজ হয় জারি তাদের পায়ে হাতে কেন ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে ঠিক কিনা বলে আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান মুরিদের মুসিবতে এ তিনি ছুটে যান ফুরফুরা গেছো দুইটা নিতেছ খইনি জানতেছ কিসের জন্য গো যে দরবারে ওনার খলিফা জুতা মোবারকা গুলো কাঁধে করে নিয়ে ঘুরেছে আর তুমি বুড়ির প্যান্ডেল নিয়ে ঘুরতে মানে কি আমি এটাই বুঝাতে চাচ্ছি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ একজন আল্লাহর ওলি মানুষ সুবি সাধক মানুষ আমরা তাকে আল্লাহওয়ালা বলে নবীওয়ালা মানুষ বলেই জানি হয়তো দেখিনি ঠিক কিনা বলে আমরা তো দেখিনি সবাই দেখেছি কিন্তু আপনি ওই আল্লাহর ওলিদের বলছেন দরবারে গেলে লাভ আছে দরবারে গেলে লাভ আছে আবার আপনি বিউটা নিতেছেন আপনার মধ্যে তো বিয়াদবি আদব নেই আল্লাহর ওলির দরবারে বিয়াদব সেই গেলে হবে না ওখানে বলে নয় আপনি এখানে এসেছেন আদব দরকার মাজার পূজা করার জায়গা না মাজার জিয়ারাত করার জায়গা নারীরা দূরে থাকবে নিকটে যাবে না এটাই হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা মাজার সেজদা করার জায়গা নয় মাজার জিয়ারাত করার জায়গা ঠিক কিনা বল মহিলাদেরকেও মুরিদা হতে হবে তাদেরও কল্প জিন্দা করতে হবে পুরুষেরা প্রকাশ্যভাবে হতে পারে মহিলারা থাকবে পর্দার মধ্যে জোরে বলে ও বাবা এখন তো বাবা সব আর বলবেন না আর নেই আমার কথা রাগ হবে হয়তো আমরা সুন্নি আমরা ওয়াহাবি নয় দেওবন্দি নয় কাদিয়ানি রাফজি খারেজি অন্য দল নয় আমরা কি সুন্নি তাহলে সুন্নিদের ওপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক আছে না বরবাদ আছে ঠিক আছে তাহলে আমরা যদি সেই সুন্নি হই তো সব ঠিক থাকবে জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিকের হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে নিয়েছেন বাবা এমনি সময় দেখা গেল বাবা আমার সকালবেলা ফজরের নামাজ পড়ে এশরাক নামাজ পড়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী বলছেন বাবা ফরিদ জি হুজুর বলুন বাবা তোমার জন্য আবার সাত বছর আবার পুন আবার গণনা শুরু হবে কারণ উনি দ্বিতীয় দিন শেষ দিনের দিন যখন গিয়েছেন পানি গরম করার জন্য মাটির পাত্রটা নিয়ে পানি গরম করে প্রায় পাত্রটা নামাতে যাবে হঠাৎ পাত্রটা ভেঙে গেল পানি সব শুকিয়ে গেল পানি যখন শুকিয়ে গেল আবার পানি নতুন পাত্র নিয়ে পানি গরম করে দিলেন হুজুর বললেন বাবা পাত্র যদি ভেঙে যায় চলে যায় নতুন পাত্র নিয়ে পানি গরম করবে মনে করবে আবার সাত বছর শুরু হয়ে যাবে বোঝা গেল
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর জানেন এরকম একটা ঘটনা ঘটতে পারে। সুবহানাল্লাহ, বাবা আবার 7 বছর ডিউটি করতে হবে, হুজুর দোয়া করেন আমি যেন ডিউটিটা ঠিকভাবে নিভাতে পারি, জোরে বলুন। আবার শুরু হয়ে গেল, যেমন রমজান রোজা, সামনে রোজা আছে না, সামনে রোজা বেশি দিন বাকি নেই, ডায়েরি তো আমাদের বলছে 17ই চৈত্র 4 দেখো 18 তারিখ তারাবি হতে পারে, এবার 17 পর্যন্ত শেষ, 18 তারিখ 4 দেখতে হবে তারাবি হতে পারে, 18ই চৈত্র 19 তারিখে রোজা হবে ডায়েরি বলছে। এবার যদি চাঁদের গণ্ডগোল এদিক ওদিক হয় তাহলে চৈত্র মাসের 19 তারিখে পহেলা রোজা, এটা ডায়েরি বলছে, হয়তো চাঁদের গণ্ডগোলে 19 না হলে 20 হতে, কথা ঠিক কিনা? রমজান মাসের নিয়ম হলো যদি কেউ রোজা একটা না রাখে, হালকা মনে করলে তার শাস্তি তো আলাদা, যদি একটা রোজা কাজা করে 60টি রোজা রাখতে হয়, কটা? 60টি রোজা রাখতে হয়। নবী পাক বলেছেন 60টি মিসকিন খেতে দিতে হবে, তারপর রোজার কাফফারা হবে। এখন কেউ রোজা রাখছেন, 60টি রোজা রাখবেন, রাখতে রাখতে মনে করুন 59 হয়ে গেছে, 59টি হওয়ার পরে 1টি রোজা বাকি আছে, যে কোনো কারণে সে 60 নম্বর রাখতে পারিনি, তো আবার আল্লাহর হুকুম আবার গোড়ায় যেতে হবে, এটাই হলো রোজার বিধান। এখন পীর হুকুম দিচ্ছে এমন করে 7 বছর পূর্ণ হতে একদিন যদি না দিতে পারো আবার গোড়ায়, তাও সে শেষ বেলায় গিয়ে, কথা বুঝতে পেরেছেন? যদি সর্বনাশ উপায়, যদি আপনি রোজা রাখতে গিয়ে 10টি রেখেছেন, 10টির বেলাকে আপনি রাখতে পারেননি, আবার প্রথম থেকে শুরু করতে হবে, 20টা রেখেছেন পারেননি আবার রাখতে, আবার প্রথমে, 40টা হয়ে গেছে আপনি পারেননি আবার গোড়া থেকে, 59টি হয়ে গেছে পারেননি আবার গোড়ায়, 7 বছর পূর্ণ হতে 1 রাত বাকি, হুজুর বলছেন আবার গোড়ায়, হুজুর বললেন আমি রাজি, 7 বছর আবার গোলামি করছেন, জোরে বলুন। 7 বছর যখন গোলামি করলে বাবা, আবার একদিন মাত্র 1 রাত বাকি আছে, এবার শেষ রাত আগামী রাত, 7 বছর আবার পূর্ণ হবে, এবার তাকে মুরিদ করে আপনার বিদায় দিতে হবে। হাজাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোয়া চাচ্ছেন, আল্লাহ তাহাজ্জুদ নামাজের পরে আমার ফরিদ পরীক্ষায় পাশ করতে লেগেছি, আল্লাহ তাকে তো বায়াত করতে হবে, তাকে তো আমাকে দীক্ষা দিতে হবে, কিন্তু দীক্ষা দেওয়ার আগে আমি একটি দোয়া তোমার দরবারে করি, আমার ফরিদ যেন আজকের রাতে আমার পানি দিতে গিয়ে যেন অগাধ কষ্ট তাকে করতে হয়, যেন তাকে পরীক্ষা দিতে হয়, আল্লাহ তাকে কঠিন পরীক্ষার সম্মুখীনে ফেলে দেবেন। আব্বাজি আমার, আল্লাহ পাকে দরবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের দোয়া কবুল হয়ে গেল। শেষ রাত, মনের আনন্দে পিছনের দিনের কথা খেয়াল করছেন, আর এবার গিয়েছেন আগুন জ্বালাবে, আগুন না জ্বালালে তো পানি গরম করতে পারবেন না, তো উনি দোয়া করেছিলেন আল্লাহ এই আগুন যেন না জ্বালাতে পারে, আর আগুন জ্বালাতে গিয়ে যেন ওকে অগাধ ইমানি পরীক্ষা দিতে হয়, মহাব্বতের পরীক্ষা দিতে হয়, আল্লাহ এটাই কবুল করেছেন। এখন এখনকার মতো তো লাইটার দেশ লাই এসব ছিল না, পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন ফায়ার হয়, আর সেই আগুন থেকে আগুন করে তাই পানি গরম করতে হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি পরীক্ষা তাদের! এখন হযরত ফরিদ যখন পাথরে পাথরে প্রতিদিনের ন্যায় ঘর্ষণ করতে, তা আগুনই ফায়ার হয় না, কেন হয় না? আল্লাহ দোয়া কবুল করেছে, ফায়ার হচ্ছে না, মন মতি খারাপ, আরে কি হবে আবার আমার 7 বছর থাকতে হবে না, কি মনটা খারাপ, মা দেখবে। হযরত ফরিদ করলেন কি, পাথর রেখে দিলেন, এখন নদীর কিনারায় কিনারায় যায়, যদি গ্রামে কারো বাড়ি একটু আলো জ্বলতে দেখেন, সেখান থেকে আগুন ধার করে এনে উনি পানি গরম করে মুর্শিদকে পীর সাহেবকে দেবেন। এমন সময়তে ফরিদ নদীর কিনারা, ঠান্ডার রাত বেরিয়েছে বাবা, এখন নদীর কিনারা কিনারা যায়, দেখে গ্রামে কারো বাড়িতে আলো দেখা যায় না, বাবাজি নদীর ওই পারে টিপ 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 করে টিম টিম করে
করে আলো জ্বলতে দেখা যায়। শীতের রাত এই ঠান্ডাতে আমি পানিতে কেমন করে ঝাঁপ দেব, কোনো যানবাহন নেই, কোনো নৌকা নেই, কেমন করে ওই পারে যাব, আর কেমন করি বা আমি নিয়ে আসব। আয় আল্লাহ, আমি এক নয় দুই নয় চোদ্দ বছর হতে যায় আমি মায়ের সঙ্গে সাক্ষাৎ করি দি, আমি মুরিদ হওয়ার জন্য আল্লাহ তোমার নবীকে পাওয়ার আশায় আমি দীক্ষা নেওয়ার জন্য এত ডিউটি দিলাম, এত পরীক্ষা দিলাম আল্লাহ গো, এখন আমি কেমন করে যাই? যাই হোক না কেন, আল্লাহ আমার প্রতি দয়া করুন। আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ রহমানের রহিম বলে নদীতে ঝাঁপ দিয়েছে। জোরে বলুন, কেন ঝাঁপ দিয়েছে? আগুন আনতে হবে ওই পার থেকে। নদীতে এত স্রোত, হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত পাগুলোকে চালাতে চালাতে ঠান্ডায়, একে তো ঠান্ডা তার উপরে পানিতে লেবে আরো হাত পা শীতল, একদম অবাস হয়ে যাওয়ার পরক্ষণ মরেই যাবেন মনে হয়, নদীতে ডুবেই যাবে। এমন সময় আল্লাহর কি শান, দেখছি একটা মোটা কুচি একটা জিনিস পাশে ভেসে যাচ্ছে, একটি আওয়াজ আসে, আই ফরিদ ওটাকে ধর। সুবহানাল্লাহ, কান আওয়াজটা যেন মনে হচ্ছে ওনার কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকি হুজুরের মতো। জোরে বলেন, তাকে কেউ না, কিন্তু উনি ওটাকে ধরলেন। আর ওই জিনিসটা ওটা কিছু না, ওটা ছিল একটা মৃত ব্যক্তির লাশ। কথা বুঝেছেন? ওই লাশের সাহারায় কিনারায় গেছেন। সুবহানাল্লাহ, কিনারায় যাওয়ার পর উনি যা হোক করে ভিজা কাপড়েই উঠেছেন, উঠে ওই আগুনটা ফলো করে একদম দরজার সম্মুখে গেছেন। দরজার সম্মুখে যখন পৌঁছেছেন, এখন আওয়াজ দিত, ওগো মা, কে গো তুমি, আমাকে একটু আগুন ধার দাও। কিন্তু ওই দরজাটা ছিল একজন চরিত্রহীনা মহিলার দরজা, রাতের বেলাতে ইচ্ছা মতো যুবকেরা মানুষেরা যাইত আর মনের আশা পূর্ণ করে টাকার বিনিময়ে চলে আসতো। এখন ওই মহিলাটা মনে করছে চোর যেমন হয় অন্যজনাকেও তেমন ভাবে, আমি চোর এসেছে চুরি করতে। আব্বা, আমার মহিলাটা মনে করছি এই যুবক এসেছে আমার দরবারে, কিন্তু আওয়াজটা এত সুন্দর লাগে, মধুমাখা আওয়াজ, মা একটু আগুন আমায় দেবে না। দরজাটা খুলে বাইরে এসে তাকায়, তার চোখ দাঁড়িয়ে গেল, আহারে কত যুবক আমার কাছে এসেছে, কিন্তু এত সুন্দর যুবক আমি জীবনে চোখে দেখিনি, যার চোখ দুটি হরিণ মার খাও, যার চেহারাটা নবীর মহাব্বতের চেহারা সৌন্দর্য আলো, যার চেহারা দেখে তাকে লাগলো বড় ভালো। এমন সময় বলছে, কে গো তুমি, আমাকে মা বলে ডাকতো চো, আমি মা নয়, আমি কারোর মা হতে পারবো না, আমার সঙ্গে মনের আশা যদি পূর্ণ করো তাহলে আমি তোমায় আগুন ধার দেব। আমি হলে কি করতাম, আপনি হলে কি করতেন? সুযোগ একটা পাইছি, যাই হবেন, কেউ তার এখানে নেই, যাই কে যাক, হুজুর হইয়াছে হুজুর, আরে হুজুর, কত হুজুর চটকে গেল বিটি ছেলের পালটে পড়ে, এই ঠিক কিনা বলে ও হুজুর, এই জন্য তো প্রথম নাম্বারেই তোমার এই কাম ভাবকে ধ্বংস করতে হবে, যত সুন্দরী হোক তোমার ভিতর থেকে একবারও উত্তর হবে না, তুমি জীবন দেবে তবু তুমি আল্লাহ নবী পাওয়ার আশায় থাকবে, তার নামই হলো আল্লাহওয়ালা, যাকে তাকে পীর বলতেছো। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই তিনি একটি কথা বললেন, মা আমি খুব কষ্ট করে আপনার দরবারে এসেছি, খুব কষ্ট করে, আমার প্রিয় মুর্শিদ আমি যার কাছে দীক্ষা নেব, মা আমি এক নয় চোদ্দটি বছর পুরো ঘটনাটা বললেন, মা আমাকে একটু আগুন দেন না, আমি এই আগুনের বিনিময়ে আমি যাব, তুমি যাহা চাইবে তাই দেবে, আর এই আগুন দিয়ে আমি পানি গরম করে আমার পীর সাহেবকে দেব, তিনি উজু করে তাহাজ্জুদ নামাজ পড়বেন, মা টাইম শেষ হয়ে গেল তো তাহাজ্জুদ হবে না, আমি তো অপরাধী হয়ে যাব, মা তুমি বিনিময়ে যাহা চাইবে ওইটা বাদে সব দিতে রাজি, বলো আমার কোন অঙ্গ কি তোমার দরকার। তখন মেয়েটা বলছে, এই একটা সুযোগ, কথাবার্তাটা শুনে তো আল্লাহওয়ালা, আর আমি তো একজন জেনাকারী, আমি তো একজন পাপী, আমাকে ক্ষমা চাইতে গেলে আমার
আমাকে নেককারিনী হতে গেলে এরকম মানুষের দরকার। আহা, পাপী হবে এবার নেককারিনী। উনি বললেন আমার দরকার কি, তাহলে আপনার একটা শোক যদি আমাকে তুলে দিতে পারেন, এই চোখের বিনিময়ে আমি আপনাকে আগুন ধার দিতে পারি। কি 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 দিতে হবে? চোখ। আহা, এই চোখের কথা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে শেখ ফরিদ বলেন, মা আমি চোখ দিতে রাজি, কোনটা, ডান দিকটা না বাম দিকটা, কোনটা নেবে? তার ডান ধারের চোখ দরকার। কোন ধারের চোখ? ডান দিকের। সঙ্গে সঙ্গে হাজাতে ফরিদ একটি চাকু নিলেন, নেওয়ার পরে নিজের চোখে চাকু ঢুকিয়ে চোখ বার করে তার হাতে দিয়ে বিনিময় আগুন নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পার হয়ে বাবা আমার পানি গরম করে হুজুরকে দিলেন। দিতে যখন যাত এক হাত দিয়ে চোখ ধরে রেখেছেন বাবা, চোখ ধরে রেখেছেন, পানি দিলেন, উনি উজু বানাবেন। এমন সময় বলছে বাবা ফরিদ, খুব ব্যথা হয় নাকি বাবা? হাজরাতে ফরিদ চোখ ধরে এবারে হুজুর, হুজুর অতি কষ্ট আমার হয়েছে হুজুর, হাজরাতে কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি উজু বানিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করে নেওয়ার পরে ওজিফায় থাকলেন বাবা, ফজরের আজান হলো, নামাজ হয়ে গেল, এশরাকের নামাজ হলো, নামাজের পরে ফরিদকে ডাক দেয় ফরিদ, বাবারে রাতের ঘটনাটা খুলে খুলে বলেছেন। ফরিদকে বলেন বাবা আমি তোমাকে মুরিদ করো, আমি তোমাকে দীক্ষা দেব। ও বাবা ফরিদ, এবার তো তুমি আমার দরবারে থাকবে না, এখন তো তোমাকে মুরিদ বানাতে হবে। জি হুজুর, আমাকে মুরিদ করেন। হুজুর গো, আপনার দরবারে এসেছি আল্লাহ পাবো নবী পাওয়ার আশায়। হাজাতে কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন নামাজের পরে, আল্লাহ আমার ফরিদ আমার কাছে চোখ থেকে যাবে, এটা হতে পারে না, চোখ আমার দরকার। হযরতে কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে একটা ফায়েজ দিয়েছেন, আর ওই মহিলা বাবা মা ছুটে নদী পার হয়ে কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে চোখ হাতে করে নিয়ে এসেছে। হাতেই আছে তার চোখ। আচ্ছা, এই চোখ জোড়া লাগবে? দুনিয়ায় কোনো এমন ওষুধ আছে লাগতে পারে? হাদিস শরীফে আসছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখে তীর লেগেছে জিহাদের মাঠে, এমন সময়তে চোখ ঝুলছে, ছুটে আসছেন নবীর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, কোথায় যাও? রসূলের পাকের কাছে যাচ্ছি, আমার চোখ এই তীর লেগে ঝুলছে, ঠিকরে বেরিয়ে গেছে, আমার নবী কি ডাক্তার? কথা কন না কেন? নবী পাকের কাছে যাওয়া কি শেরেক? এক শ্রেণীর লোক বলতে শেরেক, পীরের কাছে চাইও না, নবীর কাছে চাইও না, আল্লাহর কাছে চাও। ইতিপূর্বেই তোহা সিদ্দিকি হুজুর আপনাদের কাছে বলে যে ভাই 1000 দেন, 500 দেন, 100 দেন, দেন তো চাওয়া কি শেরেক? যদি শেরেক হতো তো উনি চাইলেন কেন, আর আপনারা দিলেন কেন? তা বোঝা যাচ্ছে আপনাদের কাছে যদি আল্লাহ হিসেবে চাওয়া যায় শিরিক হবে, আর আল্লাহর বান্দা হিসেবে যখন চাওয়া যাবে সেটা জায়েজ হবে। ঠিক আল্লাহর নবীকে আল্লাহর নবী হিসাবে চাওয়া জায়েজ আছে, আল্লাহর ওলিকে আল্লাহর ওলি হিসাবে চাওয়া জায়েজ আছে। জোরে বলে, কথা কি বোঝা যাচ্ছে? ওরা যেখানে সেখানে শেরেকের ফতোয়া দেয়, আসলে ইয়াজিদের দলের, আবু জাহেল উতবা সাইবার দলের লোক তো। রাসূলের হাদিস দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আই খালিদ বিন ওয়ালিদ, জি হুজুর, আই আমিরুল মুমিনিন, বলুন, চোখ ঠিকরে বেরিয়ে গেছে নবীর দরবারে কেন? এ কথা বলেননি, বরং তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যান যান যান, তার মানে নবী পাকের কাছে গিয়ে চাওয়াটা, নিজের মনের বাসনা বলা, নিজের দুঃখ বলাটা ওয়াহাবিদের কাছে বেদাত, আর সাহাবিদের কাছে মহাব্বত। আরো জোরে বলুন,
ওলি আল্লাহর কাছে আমাদেরকেও মনের বাসনা জানানো মোহাব্বত, আর ওহাবীদের কাছে হলো বেদাত। আমরা ওহাবীকে মানি না, সাহাবীকে মানি। এই কথা কি বোঝা যায়? আমার লোক সহ্য করে না, খালি এইসব রুজি খোদা নে দি হে খিলাতে হে মোস্তফা। রুজি কে দিয়েছেন, খাওয়ায় কে? মোস্তফা। আজ যদি নবী আনা ঈদে মিলাদুন নবী না হতো, তাই বিরিয়ানি খেতে পেতেন? হ্যাঁ গো, এত বিরিয়ানি খাচ্ছেন কার ওসিলায়? নবীর ওসিলায়। নবীওয়ালা আল্লাহর ওলির ওসিলায়, ঠিক কি না? কেন আর আমরা বললি দোষ, ওরা খালি দোষ নেই, বললি দোষ। কথা বুঝেছেন? আমরা যখন হক কথা বলি, ওদের ফক ফক করলে আগে যায় লাগুক। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি খোদা নে দি হে খিলাতে হে মোস্তফা, রুজি খোদা নে দি হে খিলাতে হে মোস্তফা, দুনিয়া হ্যায় এ খোদা কি চালাতে হে মোস্তফা। কে চালায়? সামান্য তোমার সরকার নরেন্দ্র মোদি যদি তোমার সরকার হয়ে দেশ চালাতে পারে, তা আল্লাহর হাবিব হয়ে দুনিয়া চালাতে পারে না? তা তোমার নরেন্দ্র মোদির প্রতি ভরসা? তোমার আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোমার ভরসা আছে, আর আমার নবীর প্রতি ভরসা নেই, ওলি আল্লাহর প্রতি ভরসা নেই? তার মানে তুমি এদের প্রতি তো বিশ্বাস করো, কিন্তু নবী আর নবী পাকের বন্ধু ওলি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস নাই, তার মানে তুমি হলে ওদের দলের লোক। আমরা আল্লাহ জানি এমন, তিনি অসীম ক্ষমতার মালিক। আমরা জানি রসুলুল্লাহ এমন, আল্লাহর দেওয়া ক্ষমতার মালিক। ওলি আল্লাহর আল্লাহ পাকের দেওয়া ক্ষমতার মালিক। আল্লাহর ক্ষমতা নিজস্ব, ওলি আল্লাহ আলে পাক রসুলে পাক, এদের ক্ষমতা আল্লাহ প্রদত্ত। এই আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে যারা অস্বীকার করে, তারাই তো 72 দলের অনুগামী জাহান্নামী দল, ঠিক কিনা বলে? আমরা শুননি সাহাবিদের আকিদা নবী পাকের কাছে গেলি মুসিবত দূর হবে, দূর করবেন আল্লাহ ওসিলা রসুলুল্লাহ। রুজি খোদা নে দি হে খিলাতে হে মোস্তফা, রুজি খোদা নে দি হে খিলাতে হে মোস্তফা, হে খোদা কি চালাতে হে মোস্তফা। জোরে বলুন, খেয়াল করে, কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, কিতনে আমির হো কে ভি, কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, যাতে ওহি হ্যায় জিনকো বুলাতে হে মোস্তফা। জোরে বল। কত ধনী হওয়ার পরও তারা তয়বা যেতে পারে না, যায় তয়বা দেশে, মদিনা দেশে, মক্কা দেশে, তিনি রসুলে পাক দেখে নেন, যাদের তারাই যায় মদিনা শরীফ, ঠিক কিনা বলেন? বুলাতে হ্যায় তো যাতে হ্যায়, বুলায়েঙ্গে তো যায়েঙ্গে, নবীকে বিন বুলায়ে কোন যাতে হ্যায় মদিনে মে। জোরে বলেন। আপনারা তো অনেকে বিদেশে থাকেন, হিন্দি ভালো বোঝেন,
पढ़कर दुरूद रात में सो जा बाउजू। मोबाइल टिपते टिपते सीरियल और सिनेमा देखते देखते घुमायो ना, उजू करे दुरूद शरीफ पढ़ते पढ़ते घुमाओ। जोरे कर पढ़कर दुरूद रात में सो जा बाउजू। मैंने सुना है ख्वाब में, मैंने सुना है ख्वाब में, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। उम्मत न जाएगा कोई जहन्नम में इसलिए, उम्मत न जाएगा कोई जहन्नम में इसलिए, दिन हो के रात अश्क बहाते हैं मुस्तफा। जोरे बोलो। नबी पाकेर उम्मत जहन्नामे जाबे ना, केनो दिन रात चोखेर पानी झराच्छेन मुस्तफा, ठीक कि ना? दिन रात नबी चोखेर पानी झराच्छेन। अल्लाह सरकार आला हजरत लिखछेन, अल्लाह क्या जहन्नम अब भी नसल तो होगा, अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा। रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनके महक ने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए हैं उसे बसा दिए हैं। চললেন নবী পাকের দরবারে, হুজুর আমার চোখে তীর লেগে তীর আপনার চোখ আমার বেরিয়ে এসেছে হুজুর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সবর করো তোমার জান্নাত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নূরানি হাত মোবারক, যে হাতে বায়াত হলে আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া যায়। জোরে বলুন, আমার নবী পাকের হাত এটাই আল্লাহর হাকিকাতে কুদরতি হাত। জাহিরে আমার নবীর হাত কুদরতি ভাবে আল্লাহর হাত, যারা নবীর হাতে বায়াত হয়েছে তারা আমার আল্লাহর কুদরতি হাতে বায়াত হয়েছে। জোরে বলুন না। কোরআন বলেছে সূরা আল ফাতায়াত নাম্বার 10, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে বাবাজি আমার, নিশ্চয় যে বা যাহারা নবী পাকের হাতে বায়াত গ্রহণ করেছে তারা নবী পাকের কাছে বায়াত গ্রহণ করেনি, তারা আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত গ্রহণ করেছে। শরীয়তের বাজারে নবীর হাত হাকিকাতে ওটা আল্লাহ পাকের কুদরতি হাত, নবীর হাতে বায়াত হওয়া আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া। পীরের হাতে বায়াত হওয়া হাকিকাতে নবী পাকের কাছে বায়াত হওয়া। জোরে বলুন। আচ্ছা, আপনারা নামাজ পড়েন তো? নামাজে গিয়ে আত্তাহিয়াততে বলেন না, কি বলেন? আশহাদু আল্লাহ, আঙুল তোলেন না, আঙুল আঙুল শাহাদাত আঙুল, আর শাহাদু আল্লাহ ইলাহাতে পড়ে যায়, আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন কি না? সাক্ষী দিচ্ছেন আল্লাহকে, এক আল্লাহ। এই সাক্ষীটা আপনি নামাজ পড়তে গিয়েও মিথ্যা দেখছেন, আপনি আল্লাহ দেখেছেন, কথা বলেন। তাহলে যারা সাক্ষী দেয় সবাই তো নামাজ পড়ে,
দুনিয়ায় যত মানুষ আছে মুসলমান যারা সবাই তো নামাজ পড়ে, কেউ সপ্তাহে একবার যায়, কেউ দৈনন্দিন পাঁচবার যায়, কেউ তাহাজ্জুদ এশরাক আওয়াবিন গুজার আছে, আর কেউ বছরে দুইবার যায়। বেনামাজি কেউ নেই, নামাজি, কিন্তু এইরকম হিসাব আপনাদের এখানেও তাই, সবাই বেনামাজি তা নয় কিন্তু হিসাব এরকম। আমি কি ভুল বলছি বাবা? নামাজ তো পড়ে, তা যখনই যান নামাজ পড়তে, কিন্তু আত্মাহিয়াত যে নামাজ পড়তে হয়, আত্মাহিয়াত পড়তে ঈদের নামাজ পড়তে গেলেও তো পড়তে হয় না, পড়তে হয় না আশহাদু আল্লাহ পড়তে হয়। তার মানে আপনি বলছেন আমি সাক্ষী দেই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আপনি বলছেন আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো না দেখে সাক্ষী দেওয়া তো মিথ্যা। আপনি আল্লাহ দেখেননি নামাজের মধ্যে আপনি সাক্ষী দিচ্ছেন, এখন আপনি বলছেন আমি সাক্ষী দেই, তাহলে যারা মুরিদ হয়নি তাদের সাক্ষী মিথ্যা হবে, ভক্ত হলে কাজ হবে না বলো? ভালো করে বোঝেন আমার কথা, যদি না বুঝতে পারেন আবার বলবো, আর এটাকে খুলে বলি তাহলে বেরেনে ঢুকবে। আপনি বলছেন যে আমি সাক্ষী দেই, আপনি কি আল্লাহ দেখেছেন? না। আপনি তাহলে দিচ্ছেন? বলে আমার পীর বলেছেন। পীরের কাছে গেলেন, আপনি যার কাছে মুরিদ হলেন তার কাছে গেলেন, হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? জি না, আমি যার কাছ থেকে খেলাফতি পেয়েছি তিনি দেখেছেন। বুঝতে পেরেছেন? আমি আমারটাই বলি, তাতে আপনি আপনারটাও বুঝে নেবেন, যে যেমন যেখানকার পীর তারটা বুঝে নেবেন। মনে করুন আমার পীরের নাম মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলী, হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? জি না। আমার পীর মুর্শিদ নহজুর মোবারক বলেছেন যে আমি, তাই আমি বলেছি আশহাদু আল্লাহ। আচ্ছা নহজুর মোবারক আপনি কি দেখেছেন? জি না। কে দেখেছেন? বলে আমার পীর আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলী বলেছেন, তাই আমি বলেছি। আচ্ছা আপনি আপনার পীরের কাছে শুধান। আচ্ছা আপনার পীর কে? তাহলে মহিউদ্দিন দেহলভি রহমাতুল্লাহ আলাই, উনি কি দেখেছেন? বলছেন না। উনি কে? মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলী, দশম আওলাদ। হুজুর মহিউদ্দিন আপনি কি দেখেছেন? না। কে দেখেছে? আমার পীর বলেছেন। খাজা মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলী, হুজুর আপনি কি দেখেছেন? জি না। কে বলেছেন? আমার পীর খাজা বাকি বিল্লাহ বলেছেন। খাজা বাকি বিল্লাহ, হুজুর আপনি কি দেখেছেন? জি না। উনি এইভাবে যেতে 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 একদম আগে লাস্ট চলে যাচ্ছেন। কে বলেছেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। আপনাকে কে বলেছে? ইমাম জাফর সাদিক বলেছেন। আপনাকে কে বলেছেন? ইমাম বাকার বলেছেন। আপনাকে কে বলেছেন? ইমামে জাইনুল আবেদিন বলেছেন। ইমামে জাইনুল আবেদিন আপনি কিভাবে সাক্ষী দিলেন? বলে আমার পিতা হুসাইন পাক বলেছেন। হুসাইন পাক বলেন, আপনি কি দেখেছেন? না। আমার পিতা, আমার আমার পীর হাসান পাক বলেছেন। হাসান পাক আপনি কি দেখেছেন? না। আমার পিতা আলী পাক বলেছেন। আলী আপনি কি আল্লাহ দেখেছেন? না। আমার নবী বলেছেন যে আমি আল্লাহ স্বয়ং দেখেছি। বুঝে নেন, বুঝে নেন। যারা নামাজে গিয়ে সাক্ষী দেয় আশহাদু আল্লাহ, যাদের পীর আছে তাদের সাক্ষী সত্য, আর যাদের পীর নাই এদের সাক্ষী মিথ্যা। এই কথা বুঝেছে? এ হলো সিস্টেম। পৃথিবীতে কোন নবী আল্লাহ দেখেননি, আর আমাদের নবী আল্লাহ দেখেছেন দুইবার। একবার দেখেছেন দিলের চোখে, আর একবার দেখেছেন এই চামড়ার চোখে। আমার নবী বলেন আমি আল্লাহকে খুব সুন্দর আকৃতিতে দেখেছি। জোরে বলেন। তাহলে আমাদের নবী দেখেছেন বিধাই আমরা সব নবীওয়ালা। দাই হালিম গোদ মে লেকার জো চল পাই বিমার উটনী মে অজব জান পড় গই, বিমার উটনী মে অজব জান পড় গই, বাদ সবান বাদ সবান ঝুম কে কানো মে উকা হাই আলা সালা
इरशाद की बिरयागे ए फरमान मुस्तफा हा फरमान मुस्तफा जोरे बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने बातिल के आगे सर न झुका या हुसैन ने क्या चीज है नमाज बताया हुसैन ने सजदे में अपने सर को कटाया हुसैन ने ये दशत करबला ये दशत करबला से अभी आती है सदा हय अला सला हय अला फला इरशाद की बिरयागी फरमान मुस्तफा हाँ फरमान मुस्तफा मेराज रूह अहल बसीरत नमाज है अफजल तरीन शक्ल सआदत नमाज है मेरे नबी का आँखों की ठंडक नमाज है मोमिन के वास्ते तो अलामत नमाज है जन्नत में भी मिलेगा उसे कुर्ब मुस्तफा हय अला सला हय अला फला जोरे बोल अब्बा हजरत शेख फरीद रहमतुल्लाह अली है बायत हलेन चोख ओई महिलार कास थेके निये हुजूर चोखे बसिए दिलेन देखे बोझा जाए ना कौन चोखे उठिए दिए छिलो कौन चोखटा रसूले पाक हाथ दिलेन खालिद बिन वलिद रदियल्लाहु ताला चोख भालो हय कुतुबुद्दीन हुजूर रहमतुल्लाह हाथ दिलेन शेख फरीद के देखे बोझा जाए ना चोख कोनटा तुले पीलेर मोहब्बते दिए दे माने ओखाने नबी हाथ दिले चोख भालो एखाने ओलीते हाथ दिले चोख भालो अल नबी वालाराई तो आसल ओली आल्ला जरा नबी वाला नय तादेर कासे पावर नाई क्षमता नहीं आल्ला जान आमादेर तौफिक दान करें आमरा जान ओली आल्ला के मोहब्बत करे जेते पारी सबाई बोली आमीन आरो जोरे अल्लाहुम्मा आमीन एकटु सलात ओ सालाम पड़ब या नबी Ya Habib Salam Salawatullah Ya Rasulullah Hayatun Nabi Asen Madina Kato Ashik Rasul रो जाए आशे जाए मोराजे कब जाबो मदीना ए आशा शुद्ध के दे जाए या नबी Ya Habib Salam Salawatullah Tumi je nure te poida Shai nure tamam jahan no poida Tumi je kaaba Kaaba
आशिक देर गलार माला नबी या हबीब सलाम सलातल्ला नबी जी को तुम घुमाओ नाराते देखा दाओ प्रेमी देर साथे डेके नाओ नबी तुमार रो जाते दो सलाम दी या हबीब सलाम सलातल्लाहि अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यिद या रसूलल्लाह की बोलन बाबा इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लदीना अनअमत अलैहिम आया अल्लाह आमादिगके सोजा सरल सठिक पथे प्रचालित करो जादेरके तुमी पुरस्कृत करेछो गैरिल मगदूबी आलैहिम वलाद्दालीन तादेर पथे नय जारा अभिशप्त होयेछे लानत प्राप्त होयेछे मम्मा ताआला हुब्बे आले मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम আমার বলেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াহাল সুন্নাত ওয়াল জামা আমার নবী বলেন আমার আলে পাককে যারা মহব্বত করে মৃত্যুবরণ করেছে তারাই আহলে সুন্নাতুল জামা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم नबी पाक सल्लम निजे हलन शरियतर मालिक शरियतर मालिक हलन नबी आमार नबी पाक सल्लम एकर तीन दिन धरे नबी पाक के रखा সবাই এসে কি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ এই হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালামটাই হলো মূল জিনিস জানাজা জানাজা সালাত নবী নিজেই শরীয়ত ওখানে আবার কিসের ইবাদত কথা বুঝেছেন আমার নবী কথাটাই শরীয়ত नबी पाकेर प्रति सालात ओ सालाम एटाई होलो आल्लाहर इबादत एटाई होलो रसूले पाकेर मोहब्बत करेछे जारा तारा उम्मत कयामत अब्दि आमरा जारा थाकबो प्रकाश करबो रसूलेर दुरूद ओ सालात जोरे कन्ना सुबहानाल्लाह आमीन अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহ আরে বাবা আন না সম্ভব নয় সকলে বসুন আমার ভাই জুনায়েদ এসেছেন ওয়াজ নসিহত সুন্দর বক্তব্য রাখে গত বছর जमाना दीवाना जोरे जोरे बोलो ना तुमार लालेर नाई तुलना मागो तुमार लालेर नाई तुलना जोरे बोलो मेघे माथाय साया करे रोद ना लागे गाय गरम मोरू पायर तलाय शीतल हो जाए नूरा निपदने हवा चले शनशने खेजुर पतई घिलाय सबदाना मागो तुमार लाले नाई तुलना जमाना दीवाना ओ गो मामिना तुमार लालेर नाई तुलना मागो तुमार लालेर नाई तुलना जोरे बोलू
একটা কলি বলি হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পাই জোরে বলুন ভাই হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন আপনারা সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি সালাম দেই উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দরুদ আল্লাহুম্মা